পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ। আমরা সচরাচর আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত পদার্থ ব্যবহার করে থাকি বা যে সমস্ত পদার্থ দ্বারা আমরা আমাদের কাজ সম্পাদন করি, তাদের মোটামুটি তিনটি অবস্থা দেখা যায়। একটি হচ্ছে কঠিন, একটি হচ্ছে তরল এবং অন্যটি হচ্ছে বায়বীয়। এছাড়াও দেখা যায় যে তরল, কঠিন, বায়বীয় ছাড়াও এক ধরনের পদার্থ একটি অবস্থা রয়েছে যাদেরকে আমরা প্লাজমা অবস্থা বলি, বাট বাস্তবিক পক্ষে এদের প্রয়োগ খুবই কম। রাসায়নিক বিক্রিয়া ল্যাবরেটরিতে এগুলি আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ব্যবহার হয়ে থাকে। প্রবাহী পদার্থ হচ্ছে সেই সমস্ত পদার্থ যে সমস্ত পদার্থকে আমরা এক স্থান থেকে অন্য স্থানে ফ্লো করাতে পারি, অর্থাৎ খুব ইজিয়েস্ট ভাবে তাদেরকে মুভ করানো যায়, প্রবাহিত হতে পারে। যেমন নর্মালি ভাবে পানির স্রোত, পানির স্রোত এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়, সুতরাং এটি একটি প্রবাহী পদার্থ। বাতাস এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়, সুতরাং এই বাতাস হচ্ছে প্রবাহী পদার্থ। কিন্তু কঠিন পদার্থকে কিন্তু ফ্লো করা যায় না, কঠিন পদার্থকে এক স্থান থেকে অন্য স্থানে টেনে হিঁচড়িয়ে বা ক্যারি করে নিয়ে আসতে হয়। সুতরাং তরল এবং বায়বীয় পদার্থকে আমরা নর্মালি ভাবে প্রবাহী পদার্থ বলতে পারি। প্রবাহী পদার্থ মূলত চাপের সৃষ্টি করে, যেমন দেখা যায় যে বেলুনের ভিতরে যখন গ্যাস প্রবেশ করানো হয় তখন সেই গ্যাসগুলি কিন্তু বেলুনের গায়ে একটা প্রেশার ক্রিয়েট করে। আমরা ইনশাল্লাহ এই চ্যাপ্টারে পদার্থের অবস্থা রিলেটেড চাপ সম্পর্কিত আরো অনেক তথ্যাদি নিয়ে ইনশাল্লাহ এই অধ্যায়ে আমরা আলোচনা করব। চাপ ও ক্ষেত্রফল। আমরা মূলত প্রত্যেকটা কাজই কিন্তু মোটামুটি চাপ প্রয়োগ করে করে থাকি, অর্থাৎ আমাদের কাজের সাথে চাপ সম্পর্কিত রয়েছে। যেমন আমরা নর্মালিভাবে মাটির ওপর যে আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে থাকি, এখানেও কিন্তু চাপ বিদ্যমান। আমরা আমাদের দুই পায়ে তালু দিয়ে কিন্তু মাটির পৃষ্ঠের ওপর প্রেশার দেই, প্রেশার ক্রিয়েট করি, এর কারণে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দাঁড়িয়ে থাকতে পারি। স্যার, খুবই কমনলি একটি এক্সাম্পল হচ্ছে দুই পায়ে যত সহজ দাঁড়ানো, এক পায়ে কিন্তু তত সহজ নয়। অর্থাৎ দুই পা দ্বারা প্রযুক্ত বল কিসের ওপর? মাটির ওপর। ইকুয়াল, নট ইকুয়াল, কখনোই সমান হতে পারে না এক পা দ্বারা মাটির ওপর প্রযুক্ত বলেন। তার মানে হচ্ছে দুই পা দ্বারা আমি যে চাপ প্রয়োগ করি সেটা আলহামদুলিল্লাহ আমাকে স্বাচ্ছন্দ্যভাবে দাঁড়িয়ে থাকার জন্য উপযোগী এক পায়ের তুলনায়। এছাড়াও নর্মালিভাবে দেখা যায় যে হিল জুতা, আমরা ছবিতে দেখতে পাচ্ছি হিলওয়ালা একটি জুতা, এই জুতা দিয়ে কিন্তু আমরা নরম মাটিতে খুব সহজে দাঁড়াতে পারবো না, কারণ এই চোখা যে অংশটি রয়েছে, অর্থাৎ হিলের অংশটি, এটা কিন্তু মাটিতে খুব তাড়াতাড়ি গেঁথে যাবে। কেন? কারণ হচ্ছে এই অংশটা কিন্তু মাটির ওপর একটা প্রেশার ক্রিয়েট করবে, এবং সেই মাটিটা যদি নরম হয় তাহলে কিন্তু এই অংশটা ভিতরে ঢুকে যাবে। অর্থাৎ এখানেও আমরা দেখতেছি যে এই হিলের অংশটা মাটিতে প্রবেশ করার মধ্য দিয়ে চাপের একটি সম্পর্ক রয়েছে। আমরা ইনশাআল্লাহ এখন দেখব যে চাপটা অ্যাকচুয়ালি কি জিনিস। কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। আমরা উদাহরণস্বরূপ ধরে নেই এই নিচে মাটি আছে, এই জুতো পরে একজন মানুষ দাঁড়িয়ে আছে, এই মাটির পার ইউনিট ক্ষেত্রফল, অর্থাৎ এই মাটির 1 মিটার স্কোয়ার যে যতটুক জায়গা রয়েছে ততটুক জায়গার ওপর এই জুতো যে বল প্রয়োগ করতেছে তার ভ্যালুকে আমরা এই জুতো দ্বারা প্রযুক্ত চাপ বলে থাকি। আমি আবারও বলছি, এই নিচের এরিয়ার 1 মিটার স্কোয়ার যতটুক জায়গা হবে ততটুক জায়গায় এই জুতো যে বল প্রয়োগ করছে, অর্থাৎ মানুষটি 1 মিটার স্কোয়ার জায়গায়, পুরো জায়গা না কিন্তু 1 মিটার স্কোয়ার যতটুক জায়গা ততটুক জায়গার ওপর যে বল প্রয়োগ করছে, অর্থাৎ এফ এর ভ্যালু যত, তাকে আমরা এই জুতো কর্তৃক প্রযুক্ত চাপ বলে থাকি। ধরে নেই নিচের জমির ক্ষেত্রফলটি রয়েছে এ, অর্থাৎ এ ক্ষেত্রফল ভূমির ওপর
যে বল প্রয়োগ করা হচ্ছে তার ভ্যালু হচ্ছে এফ। তাহলে আমরা এখন ইনশাআল্লাহ দেখব চাপ কত হয়। এখন আমরা ধরে নেই এ মিটার স্কোয়ার যে জায়গা রয়েছে তার উপর প্রযুক্ত বল হচ্ছে এফ নিউটন, অর্থাৎ এ মিটার স্কোয়ার জায়গার উপর এফ নিউটন বল প্রয়োগ করা হচ্ছে। আমাদের চাপের সংজ্ঞানুসারে ছিল হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলের ওপর কি পরিমাণ বল প্রয়োগ করা হবে। তাহলে প্রতি একক মানে 1 মিটার স্কোয়ার, তাহলে আমরা দেখি 1 মিটার স্কোয়ার জায়গার ওপর প্রযুক্ত বল হবে উপরে এফ, ঐকিক নিয়ম অনুযায়ী এ তাহলে নিচে চলে আসবে, তাহলে এফ বাই এ নিউটন, নিচে রয়েছে মিটার স্কোয়ার, এই মিটার স্কোয়ার উপরে উঠে গেলে হয়ে যাবে নিউটন মিটার ইনভার্স 2। তাহলে 1 মিটার স্কোয়ারের ওপর প্রযুক্ত বলের মান হচ্ছে এফ বাই এ নিউটন মিটার ইনভার্স 2। এটাই কিন্তু আমাদের সংজ্ঞানুসারে চাপ। সুতরাং আমরা লিখতে পারি চাপ পি ইকুয়াল এফ বাই এ নিউটন মিটার ইনভার্স 2, বা লেখা যায় এফ বাই এ। এই নিউটন মিটার স্কোয়ারটাকে আলটিমেটলি ভাবে আমরা প্রেশার এর প্যাস্কেল যে সূত্রটি রয়েছে সরি ইউনিটটি রয়েছে সেটা আমরা দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। সুতরাং পি ইকুয়াল এফ বাই এ প্যাস্কেল, এই প্যাস্কেলটি কিন্তু ইউনিট। সুতরাং প্রেশার সমান সমান প্রযুক্ত বল ডিভাইডেড হচ্ছে টোটাল ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতে পারি চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল। এই সূত্র থেকে আলহামদুলিল্লাহ আমরা একটি ডিসিশনে আসতে পারি, বল যত বেশি হবে চাপ তত বেশি হবে, বল যত কম হবে চাপ তত কম হবে। ঠিক অনুরূপভাবে ক্ষেত্রফল যেহেতু নিচে রয়েছে তার মানে চাপ এবং ক্ষেত্রফলের মধ্যে সম্পর্কটি হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে ক্ষেত্রফল যত বড় হবে চাপ তত কম হবে, ক্ষেত্রফল যত কম হবে চাপ তত বেশি হবে। আমরা এই ক্ষেত্রফল এবং চাপ সম্পর্কিত অ্যাপ্লিকেশনে ইনশাআল্লাহ নিয়ে এখন কিছু উদাহরণ কথা বলবো। যেমন আমরা নর্মালিভাবে দেখি কিন্তু পেরেকের মুখ অর্থাৎ পেরেকের নিচের অংশটি কিন্তু চোখা থাকে, তার মানে হচ্ছে তার অংশটার ক্ষেত্রফল খুবই কম থাকে। যেহেতু ক্ষেত্রফল খুবই কম তাহলে যে কথাটা বোঝা যাচ্ছে তার ওপর বল প্রয়োগের ফলে চাপ কিন্তু বেশি হবে। এটার কারণে দেখা যায় যে খুব সহজেই পেরেকের মাথাটা কোনো কাঠ বা দেওয়ালের মধ্যে তাড়াতাড়ি ঢুকে যায়। কেন? কারণ হচ্ছে ক্ষেত্রফল কম, এই সূত্র অনুযায়ী চাপ বেশি হবে, সুতরাং সেই মাথাতে চাপের পরিমাণটা বেশি থাকে এবং বেশি চাপ প্রয়োগের ফলে কাঠের ভিতর সে ইজিয়েস্টভাবে আলহামদুলিল্লাহ প্রবেশ করতে পারে। আমরা যদি বিভিন্ন চাকু বা ছুরি লক্ষ্য করি দেখব যে অংশ দিয়ে ছুরিটা কাটি বা চাকুটা দিয়ে যে অংশ দিয়ে কাটি চাকুর সেই অংশটা কিন্তু পাতলা হয় অর্থাৎ শাইনেড হয় এবং হচ্ছে মোটামুটি ধারালো বটে। পাতলা হয়, পাতলা হওয়া মানে হচ্ছে ক্ষেত্রফল কম, এবং ক্ষেত্রফল কম মানে হচ্ছে চাপ বেশি। তাহলে দেখা যায় যে যখন সে অঞ্চল দিয়ে কোনো কাটা কোনো জিনিসকে কাটা হয় তখন দেখা যায় চাপ বেশি পড়ে ক্ষেত্রফল কমের কারণে, এবং কোনো বস্তু খুব সহজেই অত্যধিক প্রেশার নিয়ে কেটে ফেলে। ঠিক অনুরূপভাবে আমরা আলপিনের মাথাটাও দেখি, এরা কিন্তু মাথাটা হচ্ছে চাওড়া বাট নিচের অংশটা হচ্ছে সরু। এটার জন্য নিচের অংশ সরু, ক্ষেত্রফল কম, ক্ষেত্রফল কম হলে চাপ বেশি হয়। এটার কারণে দেখা যায় যে ধারালো বা চোখা অংশ দিয়ে আলপিনটা খুব সহজে ছিদ্র করতে পারে, তার কারণ হচ্ছে সেই অঞ্চলে চাপ বেশি থাকে। কিন্তু যে আলপিনের চাওড়া মাথাটা দিয়ে আমরা বল প্রয়োগ করি তার অপর মাথাটা যদি চোখা বা সরু না হয় তাহলে দেখা যাবে যে সে কিন্তু চোখা বা সরু মাথার মতো অর্থাৎ প্রান্তের মতো এত সহজে কোনো কাগজ বা কোনো জিনিসকে
ছিদ্র করতে পারবে না। চাপের একক হচ্ছে প্যাস্কেল। এক প্যাস্কেল হচ্ছে তাকেই বলা হয় যদি 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের ওপর 1 নিউটন বল প্রয়োগ হয়, তাহলে যে চাপ অনুভূত হয় তার ভ্যালুকে আমরা বলি 1 প্যাস্কেল। অর্থাৎ 1 প্যাস্কেল সমান সমান লিখা যায় 1 নিউটন মিটার ইনভার্স 2। প্রতি একক অর্থাৎ 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের ওপর যদি আমরা 1 নিউটন বল অনুভব হয়, তাহলে ওই বস্তুর ওপর যে চাপ প্রডিউস করা হয় তার ভ্যালু হচ্ছে আলহামদুলিল্লাহ 1 প্যাস্কেল। আমরা এখন ইনশাল্লাহ একটি গাণিতিক উদাহরণ দেখব। জুতা পায়ে কোনো মহিলার ভর 50 কেজি, অর্থাৎ এম এর ভ্যালু দেওয়া আছে মাস। এই যে ভর এম ইকুয়াল 50 কেজি, তার জুতার তলার ক্ষেত্রফল 200 সেন্টিমিটার স্কোয়ার হলে আমাদের চাপ ইনশাল্লাহ বের করতে হবে। জুতার ক্ষেত্রফল 200 সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ এর ভ্যালু দেওয়া আছে, কিন্তু ক্ষেত্রফলকে কিন্তু আমাদের ইনশাল্লাহ মিটার স্কোয়ারে নিতে হবে। আমরা ইনশাল্লাহ এখন দেখব যে কিভাবে সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে নেওয়া যায়। টু হান্ড্রেড সেন্টিমিটার স্কোয়ারকে আমরা ইনশাল্লাহ দেখব এখন কিভাবে মিটার স্কোয়ারে নেওয়া যায়। তাহলে 200 ইনটু লেখা যায় সেন্টিমিটার স্কোয়ারকে 1 সেন্টিমিটার হোল স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1, তাহলে 200 ইনটু 1 200 সেন্টিমিটার হোল স্কোয়ার। 1 সেন্টিমিটার ইকুয়াল লেখা যায় 10 ইনভার্স 2 মিটার, এ স্কোয়ার এ স্কোয়ার। তাহলে যদি আমরা স্কোয়ারটাকে হোল স্কোয়ারটাকে ভেঙে ফেলি, তাহলে 10 ইনভার্স 2 দুগুণে 4, অর্থাৎ 10 ইনভার্স 4, আর এই এম এর ওপর 2 চলে আসবে, অর্থাৎ মিটার স্কোয়ার হয়ে যাবে। সুতরাং লেখা যায় 200 সেন্টিমিটার স্কোয়ার ইকুয়াল 200 ইনটু 10 ইনভার্স 4 মিটার স্কোয়ার। সুতরাং জুতার তলার ক্ষেত্রফল এ ইকুয়াল 200 ইনটু 10 ইনভার্স 4 মিটার স্কোয়ার। আমরা জানি চাপ পি সমান সমান এফ বাই এ, কিন্তু এখানে কিন্তু আমার প্রশ্নে বলের কোনো ভ্যালু দেওয়া নাই। কিন্তু আমরা একটা জিনিস জানি যে বল সমান সমান বস্তুর ওজনে সমানও হয়ে থাকে। সুতরাং এফ সমান সমান ওয়েট ডাব্লিউ, ডাব্লিউ সমান সমান লেখা যায় এম ইন্টু জি, অর্থাৎ বস্তু বা ব্যক্তির ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। আমরা কিন্তু আলহামদুলিল্লাহ মহিলার ভরটি জানি এম, সুতরাং 50 কেজি বসিয়ে দেই। জি এর ভ্যালু 9.8, সেটাও আলহামদুলিল্লাহ বসিয়ে দেই। তাহলে 50 কেজি ইন্টু 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2, এটাকে গুণ করলে আলহামদুলিল্লাহ আমাদের রেজাল্ট আসে 490 নিউটন। এটাই হচ্ছে কিন্তু আলটিমেটলি ডাব্লিউ অর্থাৎ এফ। এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেব এফ এর জায়গায় 490 নিউটন, আর এ সমান সমান 200 ইন্টু 10 ইনভার্স 4 মিটার স্কোয়ার বসিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ ক্যালকুলেশন করলে আমরা রেজাল্ট পাবো হচ্ছে 2.45 ইন্টু 10 টু দি পাওয়ার 4 প্যাস্কেল। এটি হচ্ছে প্রযুক্ত চাপের ভ্যালু। ঘনত্ব, কোন বস্তুর একক আয়তনের ভরকে তার ঘনত্ব বলে। অর্থাৎ একটি বস্তুর 1 মিটার কিউব জায়গায় মোট পদার্থের পরিমাণকে সেই বস্তুর ঘনত্ব বলা হয়। আমি আবারও বুঝিয়ে বলছি, বিশাল একটি বস্তু রয়েছে, এই বস্তুর ভরও বিশাল। আমার ঘনত্ব বের করার জন্য এই বিশাল বস্তুর 1 মিটার কিউব জায়গায়, অর্থাৎ 1 মিটার কিউব যতটুক জায়গা রয়েছে ততটুক এরিয়ায় তার মোট ভর কতটুক সেটা জানলেই হবে। তাহলে ধরে নেই ভি মিটার কিউব হচ্ছে একটি বস্তুর আয়তন যার ভর হচ্ছে এম কেজি। তাহলে 1 মিটার কিউব আয়তনে সেই বস্তুর ভর হবে ঐকিক নিয়ম অনুসারে ভি নিচে চলে আসবে, অর্থাৎ এম বাই ভি কেজি মিটার ইনভার্স 3। এটি কিন্তু হচ্ছে একক আয়তনে, অর্থাৎ 1 মিটার কিউব আয়তনে মোট পদার্থের পরিমাণ, যেটা হচ্ছে এম বাই ভি কেজি মিটার ইনভার্স 3। এই ঘনত্বকে আমরা রো দ্বারা প্রকাশ করি,
रो समान समान लिखा जाए एम बाई भी अर्थात वस्तुर मोट भर डिवाइडेड वस्तुर मोट आयतन। घनत्वर एकक के लिखा जाए केजी मीटर इनवर्स थ्री। एटा किभाबे होलो এই যে উপরে এম এর জন্য কেজি থাকে, ভি এর জন্য মিটার কিউব থাকে, তাহলে এই মিটার কিউব যদি উপরে উঠে যায় তাহলে এম ইনভার্স থ্রি হয়ে যায় আর এই পাশে কেজি থাকে। সুতরাং রো বা ঘনত্বের একক হচ্ছে কেজি মিটার ইনভার্স থ্রি। আমরা মৃত সাগর বা ডেড সি এর নাম শুনেছি, যেটা জর্ডানে অবস্থিত। এখানে মানুষ, আমরা চিত্রে দেখতে পাচ্ছি একটি মানুষ পানিতে ভেসে পেপার বা কোনো একটি কাগজ পড়ছে। এর মূল কারণ হচ্ছে যে এই পানির ঘনত্ব অনেক বেশি, এবং এই পানির ঘনত্ব বেশি থাকার কারণে এই পানিটা আলহামদুলিল্লাহ এই মানুষটিকে ভাসিয়ে রাখতে সাহায্য করছে। এই পানির ঘনত্বের মূল কারণ হচ্ছে যে এখানে বিজ্ঞানের ভাষায় লবণ এবং অন্যান্য ভেজাল বা অপদ্রব্য মিশ্রিত পদার্থের পরিমাণ অনেক বেশি, যার কারণে পানিটা নর্মাল পানির মতো এতটা পাতলা না, এটি মোটামুটি ঘন থাকে। আমরা আরো স্পষ্টভাবে বুঝতে পারি, যেমন একটা কাগজ এবং কে যদি আমি পানিতে রাখি এবং মধুতে রাখি, দেখা যাবে যে পানির মধ্যে কাগজটি খুব তাড়াতাড়ি ডুবে যাবে, মধুতে কিন্তু আস্তে আস্তে ডুববে। এর মূল কারণ বা অনেক সময় দেখা যেতে পারে যে মধুতে পানি কাগজটি ভেসেও থাকতে পারে। তার মূল কারণটি হচ্ছে যে পানির ঘনত্ব মধুর ঘনত্বের তুলনায় অনেক কম, মধুর ঘনত্ব অনেক বেশি, এটার কারণে পানি দেখা যায় যে কাগজটিকে ভাসিয়ে রাখতে পারে না, মধু কাগজটিকে ভাসিয়ে রাখতে পারে। কেন? কারণ হচ্ছে পানির তুলনায় তার ঘনত্ব অনেক বেশি। আমরা আমাদের দৈনন্দিন জীবনেও বিভিন্ন পদার্থের ঘনত্বের ধর্মকে ব্যবহার করে থাকি। যেমন নর্মালি ভাবে আমাদের বাসা বাড়িতে যে আইপিএস রয়েছে এবং এই আইপিএস এর যে ব্যাটারি রয়েছে, এই ব্যাটারির মধ্যে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। সালফিউরিক অ্যাসিডের ঘনত্ব মোটামুটি 1.5 × 10³ kg m³³ থেকে 1.3 × 10³ kg m³³ এর মধ্যে থাকতে হয়। দেখা যায় যে অনেক সময় এই ঘনত্ব বেড়ে যায়, ঘনত্ব বেড়ে গেলে ব্যাটারির জন্য প্রবলেম থাকে। এটার কারণে এই ঘনত্ব কমানোর জন্য অনেক সময় আমরা ব্যাটারিতে পানি দেই। পানি দেওয়ার মূল কারণ হচ্ছে যাতে সালফিউরিক অ্যাসিডের ঘনত্বটা হ্রাস পায়, হ্রাস পেয়ে একটা নর্মাল কন্ডিশন বা স্বাভাবিক অবস্থায় থাকে, যার কারণে আলহামদুলিল্লাহ আমাদের ব্যাটারিটি সেফ থাকে। এছাড়াও আমরা অনেক সময় দেখি যে ভালো ডিম পানিতে ডুবে যায় কিন্তু পচা ডিম পানিতে ভাসে। এর মূল কারণও একটাই, ঘনত্ব। দেখা যায় ভালো ডিমের ঘনত্ব পচা ডিমের ঘনত্বের তুলনায় বেশি। এটার কারণে দেখা যায় যে পচা ডিমের ঘনত্ব পানির চেয়ে কম, সুতরাং পচা ডিমের ঘনত্ব যেহেতু পানির চেয়ে কম সুতরাং পানিতে সে বেশি থাকে, কিন্তু ভালো ডিমের ঘনত্বটা পচা ডিমের ঘনত্বের তুলনায় বেশি থাকে এবং পানির চেয়ে ও সেই ঘনত্ব বেশি থাকে, এটার কারণে ভালো ডিমটা পানিতে ডুবে যায়। এই কনসেপ্টটা আমি আবারও বলছি, ভালো ডিম এবং পচা ডিম, ভালো ডিমের ঘনত্ব বেশি পচা ডিমের ঘনত্ব কম। পচা ডিমকে যখন পানিতে রাখা হয় তখন সেটা ভেসে থাকে, তার মূল কারণ হচ্ছে পচা ডিমের ঘনত্ব পানির ঘনত্বের তুলনায়ও কম, এটার কারণে সে পানিতে ভেসে থাকে। ভালো ডিমের ঘনত্ব পানির যে ঘনত্ব রয়েছে তার তুলনায় বেশি থাকে, এটার কারণে ভালো ডিম ডুবে যায়। আমরা বিভিন্ন অনুষ্ঠান বা ওকেশনে দেখি গ্যাস ভর্তি বেলুন, আবার দেখা যায় এই গ্যাস ভর্তি বেলুন যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সেটি আকাশে উড়ে যায়। তার মূল কারণ কি? গ্যাস ভর্তি এই বেলুনের মধ্যে থাকে হচ্ছে হাইড্রোজেন গ্যাস, এবং আমরা জানি হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব আমাদের চারিপাশে বায়ুমণ্ডলে যে ঘনত্ব রয়েছে তার তুলনায় অনেক কম, সুতরাং চারিপাশের বাতাসের তুলনায়ও হাইড্রোজেন খুবই হালকা। এটার কারণে দেখা যায় যে এই হাইড্রোজেন গ্যাস হালকা হওয়ার কারণে সে উপরে অর্থাৎ উপরের দিকে ঊর্ধ্বগামী থাকে, সুতরাং বেলুনের ভিতরে যদি এই হাইড্রোজেন গ্যাসটাকে ভরে দেওয়া হয় তাহলে বাতাসের তুলনায় তার ঘনত্ব কম হওয়ার কারণে এই বেলুনটি অর্থাৎ হাইড্রোজেন গ্যাস সম্বলিত বেলুনটি ঊর্ধ্বমুখী একটা চাপ থাকে এবং সে আস্তে আস্তে উপরের দিকে উঠে যায়। মূল কারণ একটি, সেটি হচ্ছে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব,
আমাদের চারিপাশে যে বায়ুমণ্ডল রয়েছে তার ঘনত্বের তুলনায় অনেকই কম, অর্থাৎ খুবই হালকা। এটার কারণে খুব সহজে উপরের দিকে উঠে যায়। আমরা এখন ইনশাআল্লাহ একটি গাণিতিক উদাহরণ দেখব, গাণিতিক উদাহরণ 5.2। 2 মিটার কিউব আয়তনের, অর্থাৎ ভি দেওয়া রয়েছে, তরলের ভর 2000 কেজি, অর্থাৎ এমও দেওয়া আছে, তরলের ঘনত্ব বের করতে হবে। আমরা জানি ঘনত্ব রো সমান সমান ভর বাই আয়তন, ভর সমান সমান এম, নিচে হচ্ছে ভি, ভরকে লেখা যায় হচ্ছে এম সমান সমান 2000 কেজি এবং ভি কে লেখা যায় হচ্ছে 2 মিটার কিউব। আমরা যদি কাটাকাটি করি তাহলে লেখা যায় হচ্ছে 1000 কেজি মিটার ইনভার্স 3। এই 1000 কেজি মিটার ইনভার্স 3, এটি হচ্ছে আলহামদুলিল্লাহ ঘনত্ব। কার ঘনত্ব? যার আয়তন রয়েছিল 2 মিটার কিউব এবং সেই বস্তুর ভর, যার ভর হচ্ছে 2000 কেজি, তার ঘনত্ব আমরা আলহামদুলিল্লাহ ক্যালকুলেট করে বের করলাম 1000 কেজি মিটার ইনভার্স 3। নতুন ভিডিওর জন্য মিজান একাডেমি ক্লাস 9 ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট জানার জন্য www.mizanacademy.com এ চোখ রাখুন এবং আমাদেরকে ফেসবুকে পাওয়ার জন্য মিজান একাডেমিতে একটি লাইক দিন।